প্রাক সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচন করা হল জলঙ্গীরিকান দেয়ার বিদ্যানিকেতনে আবরণ উন্মোচন করেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এছাড়া উপস্থিত ছিলেন জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক মোল্লা সহ অন্যান্য ব্যক্তিবর্গ শনিবার সকালে বিদ্যালয়ের খেলার মাঠে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতারও উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মইনুল হাসান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দেকার গোলাম মোর্তাজা জানান বিদ্যালয়ের গৌরবময় পঁচাত্তর বছর পূর্তির প্রাক্কালে উপমহাদেশের সম্প্রীতির প্রতীক দুই মহান ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো। জানা গেছে পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান পালিত হবে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে পঁচাত্তর বছর আগে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে এই অঞ্চলের যুব সমাজের শিক্ষার প্রয়োজনীয়তার কথা ভেবে এই এলাকার শিক্ষাপ্রেমী মানুষ শিশির কুমার মুখোপাধ্যায় বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন সেখানেই প্রতিষ্ঠা পেয়েছিল স্বাধিকান দিয়ার উচ্চ বিদ্যালয় এদিনের এই অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পৌত্র পীযুষ মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা সকলে উপস্থিত হয়েছিলাম এবং উপস্থিত হয়ে খুবই ভালো লাগছে এখানকার ছেলে মেয়েদের সুন্দর খেলাধুলা এবং স্কুলের পরিচালক মণ্ডলী যেভাবে সুন্দর পরিবেশ তৈরি করেছে তাতে আমরা খুবই খুশি এবং এখানকার বাচ্চাদের পারফরম্যান্স আরও বেশি খুশি স্কুল কর্তৃপক্ষ যেভাবে প্রত্যেকটা ছাত্র যারা বৃত্তিমূলক তাদেরকে প্রাইজ দিয়েছেন এটাও অত্যন্ত গর্বের বিষয়